ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা যামানান আলা যামান কামা ইনসানান আলা ইনসান। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন সাইয়িদানা ইমানানা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিজনিহি ওয়াসিরাজাম মুনিরা। সকলে আমার সাথে মুহাব্বত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। উফি ওয়ালা তানহারহুমা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা ইয়াকদামিল উম্মুহাত আও কামা আলাইহি সালাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর প্রাঞ্জল বাসায় বলেন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ, ফি শান হাবিবি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, ওয়া মাহবুবিহি ওয়া মা শুকিহি মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يُصَلُّونَ عَلَى النَّبِي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُ একটু মহব্বতে পড়েন বাবা এ সাইয়েদেনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা সাড়ে তিন হাত মাটির গড়ে থাকবার মন পড়িয়া আপন তুমি ভাবলা যারে কেউ না চাইব ফিরিয়া বাবা কথা বলেন ঠিক না বেঠি সাড়ে তিন হাত মাটির গড়ে থাকবার মন পড়িয়া আপন তুমি ভাবলা হাজার বাবা কেউ না চাইব ফিরিয়া যিনি তোমার আপন হবে তিনি সোনার মদিনায় সদা তিনি কান্দে বাইরে শুধু উম্মতের মায়ায় আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা ওয়ালা আলি সাইয়েদ প্রিয় নবী নূর নবী রহমতের খাজিনা সুবহানাল্লাহ বল তোমার দিদার পাইলে রাসূল আর তো কিছু চাহি না ওই নবীর দিদার পাইলে আর কিছু দরকার আছে কিনা বলেন ও বন্ধুরে ও যুবক ভাইরারে আমার ও আমার পাকনা দে ওলা মুরব্বি আব্বাজিরা গো আমার নবী কেমন দন আমার নবী যে ইমানের কেমন সম্পদ রে যুবক ভাইরা আমার নবীরে দেখলে কি হই জানেন নি আমার নবী বলেন লা তামাসুন্না আর মুসলিমান রওয়ানি চিৎকার মেরে কল আল্লাহু আকবার প্রশ্ন করবেন ও জামাল হুসাইন হুজুর হুসাইন হুজুর গো নবীরে যদি ঘুমের ঘরে দেখি কি লাভ হইতে পারে আমার নবী বলেন লা তামাসুন্না আর মুসলিমান রওয়ানি আওরা আমার কোন উম্মতে যদি আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে তার জন্য দুজকের আগুন হারাম হইয়া যাইব চিৎকার মেরে কর আল্লাহু আকবার আগুন জ্বলে রে নিবাইবার মানুষ নাই খাইবার বেলা কত মানুষ নবীর কিয়ামের বেলাই নাই কথা কোন ঠিক না বেঠি ওই দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি একটা তাকবীর দেন না বড় করে একটা তাকবীর দেন দুই হাত তুলেন সকলে দুই হাত তুলেন ভাই ক্যামেরাটা ঘুরান ক্যামেরাটা ঘুরান সকলে কোন আল্লাহু আকবার আমরা কি রসুল পাকের দিদার চাই কি চাই না বলেন আমরা চাই তো রসুল পাকের দিদার আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তামাসসুন্না আর মুসলিমান রওয়ানি আওরা আমার কোন উম্মতে যদি আমার ঘরে আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায় অথবা আমারে দেখতে পারে নাই আমার এমন কেউ দেখেছে তারেও যদি ঘুমের ঘরে তারে যদি দেখতে পারে দেখার মতো তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যাবে তুই হাত তুলে বল আল্লাহু আকবার আমরা খুশি না বেজার রসুল পাককে ঘুমের ঘরে দেখার দরকার আছে কি নাই বলেন এই জন্য মহাব্বতে দুরুদ শরীফ পড়েন আমি অসুস্থ মানুষ
আপনাদের মতো এত চরেই পড়তে পারবো না, আজকে অসুস্থ আমি, দুটো প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রাম ক্যান্সেল করে এই প্রোগ্রামটাতে এসেছি, কালকে আমার পরীক্ষা আছে, তারপরে এসেছি আপনাদের, আমি অনেক অসুস্থ, কেন এসেছি আপনাদের মায়ায় এসেছি, অনেক মায়া করে ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন, যদি প্রোগ্রামটা মিস করি অনেকে অনেকে মনের মধ্যে কষ্ট পাইতে পারে, বাবা কথা বলেন ঠিক কি না, এই জন্য মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আমরা কি রসুল পাকের প্রেমিক কিনা বলেন? আমরা কি সকলে রসুল পাকের প্রেমিক? প্রেমিক তো ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে, একটু দূর পড়েন না মহাব্বতে বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লাজরলা ইলাহা নামাজ রোজা সাই রহনা তোমার মা বাবার খেদমত ভুইল না, বলে নামাজ রোজা সাই রহনা তোমার মা বাবার আমার নবীর দরদ ভুইল আমার নূর নবীর নাম বহিল লালা ইলাহা লালা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? সকলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার কি আমি কি আপনি কি রসুল পাকের প্রেমিক কিনা? সকলে রসুল পাকের প্রেমিক হ বন্ধুরে, আমার নবী সাহাবায়ে কেরামদের গেলো এমন ভাবে বসা ছিল, এক সাহাবীদেরকে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা গো, ও সাহাবীরা তোমরা কে আছো যুদ্ধের ময়দানের জন্য, তোমরা কে কি দিবা? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী গো, আমার দুইটা খেজুরের বাগান আছে, একটা খেজুরের বাগান আপনি নবীর কদমে দিয়ে দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে
এক সাহাবীকে আমার নবী বললেন, ও সাহাবী তুমি যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা খেজুরের বাগান আছে, একটা খেজুরের বাগান আপনি নবীর কদমে দিয়ে দিব। আরেক সাহাবীকে বললেন, তুমি যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অর্ধেক সম্পদ আপনি নবীর কদমে দিয়ে দিলাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। আরেকটা সাহাবীর আমার নবী ডাক দিয়া কই, সাহাবী ও সাহাবী রে, তুমি কি দিবা যুদ্ধের জন্য? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো খেজুরের বাগান নাই, খেজুরের বাগান দিতে পারবো না। ওই সাহাবীর খেজুরের বাগান আছে, খেজুরের বাগান দিয়েছে। আরেক সাহাবীর খেজুরের বাগান আছে, খেজুরের বাগান দিয়েছে। আরেক সাহাবীর সম্পদ আছে, সম্পদ দিয়েছে। নবী গো, আমার তো খেজুরের বাগান নাই, খেজুরের বাগান দিতে পারবো না। আমার সম্পদ নাই, সম্পদ দিতে পারবো না। টাকা নাই, টাকা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী একটা কথা শুনলাম, ওই সাহাবি খেজুরের বাগান দিয়েছে, আরেক সাহাবি খেজুরের বাগান দিয়েছে, আরেক সাহাবি সম্পদ দিয়েছে, আরেক সাহাবি টাকা দিয়েছে, আরেক সাহাবি অর্থ দিয়েছে, কিন্তু আমি সাহাবির খেজুরের বাগান নাই, আমি সাহাবির সম্পদ নাই, আমি সাহাবির টাকা নাই, পয়সা নাই, আমি সাহাবির। আপনি নবীর কাছে কথা দিয়া দিলাম, আমার জীবনটা আপনি নবীর কদমে যুদ্ধের ময়দানে কুরবান কইরা দিব। দুই হাত তুলে বললাম, আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আউলিয়া কেরাম চাই কি চাই না? আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না? প্রয়োজনে মরে যাব, হাজার দিন বেঁচে দরকার নাই, লক্ষ বছর বাঁচবো না, বীরের মতো একদিন এক সেকেন্ড বাঁচবো, বাংলার জমিনে রাসূলের পক্ষে কথা বলবো, আউলিয়া কেরামের পক্ষে কথা বলবো, প্রয়োজনে মাঠে ময়দানে জীবনটা দিয়ে দিতে বিধা বুঝে এক সেকেন্ড করবো না। হাত তুলে বলেন, আমরা ওলির পক্ষে থাকতে চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? এই দেশে আজকে আমি জামাল হুসাইনের, আমি জামাল হুসাইন আপনাদের পায়ের ধুলির সমান হইতে পারি নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন অতি মায়া করে, দয়া করে এই চেয়ারটাতে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যতটুকু তৌফিক দান করবেন আপনাদেরকে শোনাবো, আপনারা শোনার দরকার আছে কি নাই বলেন, আপনারা শুনবেন। আজকে বাবারা আপনারা কি বসবেন না? এটা ইমানি মাহফিল। আমি জামাল হুসাইন এই পর্যন্ত কাউকে বকাবকি করি নাই, আমি কাউকে কারো বিরুদ্ধে বলি নাই, আমি ওলির পক্ষে কথা বলি, আমি রসুলের পক্ষে কথা বলি, আমি আল্লাহর পক্ষে কথা বলি, আমি আমার রসুলের পাকের সামনে বিয়াদবি করে কথা বললে আমার সহ্য হয় না। আমি মানুষ ছোট হতে পারি, বয়স কম হতে পারে, কিন্তু মরিচ দুই ধরনের, একটা মরিচ আছে মোটা, ওইটা জাল নয়, কিন্তু আরেকটা আছে চিকন, ওইটা কিন্তু খবির জাল, ওইটা খাইতে যায়েন না। আমি জামাল হুসাইন আপনাদের এলাকার সন্তান, এই বলে আজকে আপনাদেরকে কটূক্তিমূলক কথা বলার জন্য এখানে উঠি নাই, এখানে রসুলের শানে কথা বলবো, আউলিয়া কেরামের শানে কথা বলবো, আপনারা শোনার দরকার আসেনি? একটু সকলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। বাবা গাও সোহলা হজম মাহুলাহানা আমার খাজা, বাবা মাহুলাহানা আমার কেল্লা, বাবা মাহুলাহানা বাবা শাহালি শাহা, মাহুলাহানা বাবা শাহ জালাল, মাহুলাহানা বাবা শাহ পরাণ, মাহুলাহানা কি সুন্দর তু মারো আস্তানা, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি গোফনে কই রাফি রীতি, এখন বাসি নয়ন জহলে গো আমার অন্তরেতে, জহলে গইয়া গইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল রে তোর প্রেম জালা,
তাই আমার অন্তর পুইরা হইছে কালা গো, আমার অন্তরেতে জহলে গইয়া গইয়া মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কহিয়া যাহু যাইবার বেলা লইয়া যাইবা নিহি মাশাল্লাহ তোমার গায়ের পুরাল চাদর আমার দিবা দয়াল কহিয়া যাও যাইবার বালাই লইয়া যাইবা নিহি মাশাল্লাহ আল্লাহ 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 তুমি সারা এই জগতে আহপ নাসকে তাই তো তোমায় দেখবো আমার পলকে পলকে মাশাল্লাহ আল্লাহ 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 আমার নূর নবীজির কালিমা খালি পড়াই দিবা দয়াল কইয়া যাও যাইবার বালা লইয়া যাইবা নিহি মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সুমুটাকে চোখের মধ্যে মেসেজ করার দরকার আছে কি নাই বলেন? আমার নবী বলেন যেই ব্যক্তি আবি রাসূল বাকের নাম মোবারক শুনে চমুকে চোখের মধ্যে এভাবে মেসেজ করবে তার চোখে কোনোদিন রোগ হবে না। আমি রাসূল পাক হাসরের ময়দানে ময়দানে মাহশারে তাকে তালাশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা ওই রাসূলের সুপারিশ চাই কি চাই না? আরে বাবা রাসূলকে তাজিম করো তো, এটা কি? যার প্রশংসা করে আল্লাহ তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নার কত দাম, নার কত কদর, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ইজ্জত। যদি সময় পাই কয়েকটা কথা বলবো, প্লাস পয়েন্ট কতটা কথা বলবো আপনারা শুনবেন কি না? আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আমিন। তার সাথে সাথে লাগু করে দুরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি নূরুন আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারাই রওজাতুম মিন রিয়াজুল জান্নাই জিন্দা আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কেঁদেছেন, কাঁদতেছেন, উম্মতি বলে কান্দেন, ওই রহমাতুল লিল আলামিন শাফিল মুজনাবিন যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 223,999 জন নবী এবং রাসূলের মধ্যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি মুসা নবী হয়েছি খুশি হয়েছি, রাসূল হয়েছি খুশি হয়েছি, আমি মুসা কিতাব পেয়েছি খুশি হয়েছি, তার চাইতে কোটি গুণে বেশি খুশি হইতাম যদি রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হইতাম। ওই নবীর উম্মত হতে পারে আপনি আমি খুশি না বেজার, যদি খুশি হয়ে থাকি আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি ডানে বামে না গিয়ে মূল আলোচনায় কয়েকটি কথা বলবো, আপনারা সকলে আলোচনা শুনবেন এবং জবান দিয়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওইগুলা বলবেন, ওগুলা বলার দরকার আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ঘোষণাকার আল্লাহ বলেন বন্ধু হাবিব অগ্রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহ হলাম সমগ্র আলমের জন্য রাব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার জন্য রাব্বুল আলামিন আপনি নবী তত জায়গার জন্য রহমাতুল্লিল আলামিন।
ও হাবিব, আমি যত জায়গার জন্য রব, আপনি নবী তত জায়গার জন্য রহমত। আমার নবী কেমন নবী শুনবেন? মুসাকে আল্লাহ বলে, মুসা তুমি যদি কিতাব পেতে চাও, তাওরাত কিতাব যদি পেতে চাও, তুমি তুর পাহাড়ে আসো। আর আমার নবীর বেলায় আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল মুসাকে কিতাব দেওয়ার জন্য মুসাকে আমি মুসার স্থান থেকে অন্য স্থানে এনেছি। খবরদার, মহাবিবে মুস্তফাকে, মুস্তফার শানকে আমার নবীকে খাটো করা যাবে না। আমার নবী যে রহমত, আমার নবী যেই জায়গায় থাকবে ওই জায়গায় তুমি উহু নিয়ে যাবে। ও জিব্রাইল, আমার নবী মক্কাই কুরআন নিয়ে যাবে মক্কাই, আমার নবী জাবালে নূরে তুমি কুরআন নিয়ে যাবে জাবালে নূরে, আমার নবী গারে হেরাই কুরআন নিয়ে যাবে গারে গারে হেরাই, আমার নবী যেই জায়গায় আমার নবী মদিনায় কুরআন নিয়ে যাবে মদিনায়, আমার নবী নেতাই তুমি যাবেও কুরআন নিয়ে সেটা। আমার নবী শান কত বাবা কত বলবো, ও বন্ধুরে ও আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবাজিরা গো, আমার নবীর যে কেমন শান, আমার নবীর যে কেমন আজবত আপনাদেরকে বলে দিয়ে যায়। এ আমার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবাজিরা গো, ও আমার বরদানুষীন মাহাবুনেরা, আমার নবীর যে সাহাবীরা কেমন ভালোবাসত, যখন নাকি আরব দেশে ঘোষণা হয়ে গেছে কে আছো মুহাম্মদের কল্লা কেটতে পারবা, হযরত উমর দাঁড়াইয়া গেছে, সাহাবীরা যায় আমার নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সাহাবী উমর তলোয়াল লয়ে হাতের মাঝে দাঁড়াইয়াছে, আপনি নবীর সের মুবারক কাটার জন্য, আমার নবী ডাক দিয়া কই, সাহাবি ও সাহাবি রে ও সাহাবি, আমি উমর সম্পর্কে যা জানি তোমরা তা জানো না, আমি উমর সম্পর্কে যা দেখি তোমরা তা দেখো না গো, সাহাবি উমর যদিও হাতে তলোয়ার লয়ে আসবো তার জীবন পরিবর্তন হইতে পারে। জবান খুলে কম সুবহানাল্লাহ, সাহাবি বলে নবী কি বলেন, কহে তার জীবন পরিবর্তন হইতে পারে। উমর সাথে সাথে আসলেন, আসার পরে তলোয়ার নিয়ে আসলেন, আসার পরে যেই মাত্র রাসূলের পাকের নূরানী চেহারা মুবারক সুরত মুবারক দেখলেন, আমার নবীর কদমে পড়ে গেলেন। নবী বলে উমর আমি নবীর সের মুবারক কাটবা না, ও উমর কাটবা না। উমর কই, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদবি মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, আমারে আপনি অভিশাপ দিয়েন না গো নবী, আমি ভুল করেছি বিয়াদব করেছি, ও মায়ার নবী দয়ার নবী, আমি জানতাম না আপনি যে নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন, আপনাকে না দেখে আমি ওইগুলা করেছি, আপনার চেহারা যদি দেখতাম নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, খোদার কসম আমি তলোয়ার হাতে নিতাম না। দুই হাত তুলে বলে আল্লাহু আকবার, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, এইবার সাহাবি উমর আমার নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইল, মুসলমান যেই মাত্র হইয়া গেলেন, মুসলমান হওয়ার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে উমরের বাবা ডাক দিয়া কয়, ও উমর তোমার নবী তো একটা পাগল, কই আপু তুমি আবার কও, কই তোমার নবী একটা পাগল, কই তুমি আবার কও, কই তোমার নবী একটা পাগল। উমর যেই মাত্র এই কথা শুনছে গো, একটা কূপ মাইরা বাপের কেল্লা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ, মনে করে বলেন। এবার যখন নবীর কল্লা নবীর কাছে উমর গেলেন, যাওয়ার পরে নবী বলে, উমর তোমার তো এবার অনেক বড় বিচার হবে, তুমি জানো তোমার মৃত্যুদণ্ড হতে পারে, তুমি তোমার বাবার কল্লা কেটেছো। উমর কই, নবী আপনি কি বলেন, আপনি নবীর প্রেমে আমার বাবার কল্লা কেটেছি, এবার যদি আমার ফাঁসিও হয়ে যায় আমি হাসি মুখে বরণ করে নিব। আমার নবী বলে, উমর গো আমি নবীকে তুমি কেমন ভালোবাসো। উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী কইলা তুমিনু তুমি ইমানদার হতে পারো নাই। উমর কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মার চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী কইলা তুমিনু তুমি ইমানদার হতে পারো নাই। আমার নবী কই উমর এবার বলো। উমর কই আমার বাপের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী কইলা তুমিনু তুমি ইমানদার হতে পারো নাই। উমর কই ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী কই তুমি লা তুমিনু তুমি ইমানদার হইতে পারো নাই। উমর ডাক দিয়া কই ইয়া রাসূল নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আমার মার চাইতে বেশি ভালোবাসলাম। আমি উমর ইমানদার হইতে পারি নাই। স্ত্রীর চাইতে বেশি ভালোবাসলাম। আমি উমর ইমানদার হইতে পারি নাই। সন্তানের চাইতে বেশি ভালোবাসলাম। ইমানদার হইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো টাকার চাইতে বেশি ভালোবাসলাম। বেশি ইমানদার হইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো একটা কথা আপনি শুনালন। আমি মার চাইতে বেশি ভালোবেসে ইমানদার হইতে পারি নাই। টাকার চাইতে বেশি ভালোবেসে ইমানদার হইতে পারি নাই। সম্পদের চাইতে বেশি ভালোবেসে ইমানদার হইতে পারি নাই। স্ত্রীর চাইতে বেশি ভালোবেসে ইমানদার হইতে পারি নাই। এইবারে আর রাসূলুল্লাহ নবীজি টাকা নই পয়সা নই মা নই বাবা নই আমার জানার চাইতে আপনি নবীর বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন আমার জাহান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে ভুলা যায় না। বলেন না ভুলে যেতে ভুলা যায় না। আমার জাহান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলেন না ভুলে যেতে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার জানি না কবে যাব রজা তোমার। সুবহানাল্লাহ কর নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলেও একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এক জাতের মানুষ আছে নামাজ রোজাই ভালো আমার দয়াল নবীর শান শুনিলে চেহারা হই কালো। আরে এক জাতের মানুষ আছে নামাজ রোজাই ভালো দয়াল নবীর শান শুনিলে চেহারা হই কালো। নবী গো আমার মন ভালা না আর কইতাম না শেষ আর কইতাম না। বহুত নামাজ পড়ে নবীর শান নবীর সম্মানে কথা বলতে পারে না। নবীর সম্মান যখন শুনে তার চেহারা কালো হয়ে যায়। আমরা রসুলের সম্মান চাই কি চাই না? আউলিয়া কেরামের ভালোবাসা চাই কি চাই না? নামাজ চাই কি না? রোজা চাই কি না? মা বাবার খেদমত চাই কি চাই না? ও বন্ধু রে এক সাহাবী যায় আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাকে বেশি ভালোবাসব গো নবী? আমার নবী কয় উম্মুকা তোমার মাকে বেশি ভালোবাসবে। কই দুই নম্বরে কাকে বেশি ভালোবাসব? আমার নবী বলে উম্মুকা তোমার মাকে বেশি ভালোবাসবে। কই তিন নম্বরে কাকে বেশি ভালোবাসব? কই উম্মুকা তোমার মাকে বেশি ভালোবাসবে। কই চার নম্বরে কাকে বেশি ভালোবাসব? কই ওয়া আবুকা তোমার বাবাকে বেশি ভালোবাসবে। এই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী দয়ার নবী গো তিনবারে কেন মার কথা বললেন? একবার কেন বাবার কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যতক্ষণ পর্যন্ত এই বেদ আপনি না বলবেন আপনার কদম মুবারক সারব না। রবান খুলে কোন সুবহানাল্লাহ মা গো তোমার মত হলই না কেহ আমায় কুলে টানি। আল্লাহু আকবার বলেন আদর করে মুছে না কে
কেউ আমার চোখের পানি, আমার চোখের পানি আমার হাইরে মাজননি, আমার হাইরে মাজননি, যেই দুঃখিনী হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব, মনটা নরম করে দেন না, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের নব, ও বাবারে যার গরু মালাই যার গরু বাপলাই, বাবা মনটা নরম করে দেও, এক ফোঁটা চোখের পানিতে তোমার মা কবরে হাসতে পারে, যে দুঃখিনী মা আইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব বাবা কন্যা ওই দুঃখিনী মায়ের দাপন, কে আমার বুকে টেনে বাবা গো বলিয়া, কে আমার চুমুকাবে নয়ন জুড়ায়া, কে আমার বুকে টেনে আমার বুকে টেনে করিব লালন, আরে করিব লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আরে দশ মাস দশ দিন গর্বে দারণ আরে করেছিল মা, সহ্য করেছিল মায়ে শত যন্ত্রণা, কথা কন্টি কিনা, আরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ আকবার, আরে সেই মায়ের আরে কষ্ট দিলে আমার আল্লাহ যে সহে না, আমার আল্লাহ যে সহে না, আমার তুমি আমার আগে যেও না গো মোহরে, আমি কেমন করে দিব মাটি, আমি কেমন করে দিব মাটি তোমার ওই কবরে, আমার তোমার কবরে, এ বন্ধু রে ও যুবক ভাইরা ও মুরব্বী বাবা গো, আজকা বুঝি আপনার মাডা অন্ধকার কবরে শুয়া রয়েছে, ও বাবা আপনার বাপ বুঝি অন্ধকার কবরে শুয়া রয়েছে, ওই মা বলতাছে পুত্রে আমি মার জন্য একটু দোয়া করাস না, আমি বাবার জন্য একটু দোয়া করাস না, যদি একটু দোয়া করাইতি আমি মার তো মনে ওই কবরে হাসতা, ওই মা আপনার অন্ধকার কবরে, ও বাবা ও বাবারে, যেদিন মারা অন্ধকার কবরে শুয়া যাইব ওই দিন সিম্বা মাঝে কেমন দন, আমরা সবাই মারে ভালোবাসতে চাই কি চাই না, কষ্টর পরে যিনি কষ্ট স্বীকার করে গো তিনি হইল তোমার জন্ম দারিণী মা, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আমরা মা বাবার খেদমত চাই গিয়ে যাই না,
মা বাবার খেদমত চাইনি, এই মা বাবার খেদমত যদি আমি আপনি চাই। অনেক ছেলেরা মনে করে কি এক কেজি আপেল কিনে আনলে যদি এক কেজি মালটা কিনে এনে মাকে দেই, মা যদি খেয়ে ফেলে, এরকম আছে না, এরকম আছে না, যে যদি মা খেয়ে ফেলে, এই চিন্তা করে অনেক ছেলেরা আছে মাকে আদর করতে চাই না, মার সেবা যত্ন করতে চাই না। ও যুবক, তুমি বিয়ে করেছো, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ও যুবক সন্তান হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, আজকে যাও মাকে গিয়ে বলো, মা আমার তো শীত করতেছে। দেখো মা কি বলে, আর তুমি তোমার ছেলেকে কি আগে বইলো, বাবা রে আমার তো শীত করে। ওই ছেলে বলবে কি, আব্বু আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার শরীরের চামড়া অনেক, আপনার চামড়া, আপনার অনেক বয়স হয়েছে, আপনি শীত সহ্য করতে পারবেন? ও বাবা আমি পারবো না। আপনার ছেলে এই কথা বলবে, মেয়েকে বলবেন মা রে আমার তো শীত করে মা, মেয়ে বলবে বাবা আপনার বয়স হয়েছে, আপনি শীত সহ্য করতে পারবেন, কিছুদিন পরে মারা যাবেন, আমার বয়স কম, ও বাবা আমি শীত সহ্য করতে পারবো না। আপনার মেয়েও কম্বল দিবে না, ছেলেও দিবে না, বউও দিবে না, কিন্তু মাকে গিয়ে বললেন মা আমার তো শীত করে। শুধু বললেন, মা বলবে বাবা রে আমার যেই কম্বল গুলো আছে আমার চাদরটাও বাবা তুমি নিয়ে যাও। ওই আল্লাহু আকবার বলেন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।